সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের যে প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা নিয়ে ক্লাস করাচ্ছিলাম। গত পর্বে আমি অনুশীলনী 1 থেকে শুরু করে 9 পর্যন্ত করেছিলাম। এই পর্বের মাধ্যমে আমি অনুশীলনী 10 এবং 11 যে অঙ্কগুলো রয়েছে তোমাদের সহজভাবে করিয়ে দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের আমি বলছি এই পর্বের মাধ্যমে 10 নম্বর থেকে শুরু করব। তাহলে 10 নম্বর প্রশ্নের দুটি প্রশ্ন আছে, ক খ। তাহলে প্রথম প্রশ্নটি আমাদের বলছে 0.31 এবং 0.12 এর মধ্যে দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করো, মানে অমূলদ সংখ্যা নির্ণয় করতে বলছে। আমরা জানি যে অমূলদ সংখ্যা, আমরা জানি যে যে সংখ্যাকে আবৃত করা যায় না, অনাবৃত সংখ্যাকে, যে সংখ্যা বারবার আসে এবং সেই সংখ্যাকে আবৃত করা যাবে না, সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে এই দুইটি সংখ্যার মধ্যে ভিতরে বা মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে আমি লিখতে পারি, মনে করি প্রথম সংখ্যাটি সমান 0.12340024 দ্বিতীয় সংখ্যাটি বি সমান ধরতে পারি 0.21001201 মানে এই দুইটার মধ্যে আমি ধরবো কিভাবে? প্রথম সংখ্যাটি ধরবো যেন এটা থেকে বড় হয়, এটা থেকে ছোট হয়। দ্বিতীয় সংখ্যাটি একইভাবে যেন এটা থেকে 0.12 থেকে বড় হয়, 0.31 থেকে ছোট হয়। এভাবে করে আমাদের দুইটা সংখ্যা ধরতে হবে, যে দুইটা সংখ্যা এটা এই দুইটা সংখ্যার মাঝখানে থাকবে, এরকম করে দুইটা সংখ্যা ধরতে হবে এবং এমনভাবে ধরতে হবে যেন সেগুলোকে আবৃত করা না যায়, সেরকম করে আমাদের থেকে ধরতে হবে। তাহলে আমি দুইটা সংখ্যা ধরলাম। তাহলে এখন এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে স্পষ্ট ও বি দুইটি বাস্তব সংখ্যা। তাহলে আমরা দেখতেছি এই দুইটি অবশ্যই বাস্তব সংখ্যা, যে কোনো সংখ্যা আমাদের বাস্তব সংখ্যাতে পড়ে। তাহলে আমরা দেখতেছি স্পষ্ট এ ও বি দুইটি বাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যা দুইটি, এখন দেখতেছি বাস্তব সংখ্যা দুইটি 0.12 থেকে বড় হচ্ছে, আবার 0.31 থেকে ছোট হচ্ছে। তাহলে লিখতে পারি সংখ্যা এবং 0.21 হতে বড় ও 0.31 হতে বা থেকে যে কোনো একটা দেওয়া যায় হতে ছোট। অর্থাৎ তাহলে অর্থাৎ হচ্ছে 0.12 গ্রেটার দেন 0. এই সংখ্যাটি 1 2 3 4 0 0 2 4 গ্রেটার দেন 0.31, তার মানে এই সংখ্যাটি এটা থেকে বড়, এটা থেকে ছোট। এবং এখানে নিচে লিখতে পারি 0.12 গ্রেটার দেন 0.21001201 গ্রেটার দেন 0.31। তাহলে এই সংখ্যাটি এটা থেকে বড়, এটা থেকে ছোট। তাহলে এই দুটি হচ্ছে আমাদের এই 0.12 এবং 0.31 মধ্যে দুটি সংখ্যা, যে সংখ্যাগুলো আমরা আবৃত করতে পারবো না, অমূলদ সংখ্যা। তাহলে লিখতে পারে আবার এ ও বি কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, যেহেতু এটা অনাবৃত, আবৃত করা যায় না দুটি সংখ্যা, ওই জন্য এটাকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো না। তাহলে লিখতে পারি সুতরাং এ ও বি দুইটি অমূলদ সংখ্যা। তাহলে আমাদের বলছে দুইটি অমূলদ সংখ্যা বের করার জন্য, তাহলে আমি 0.12 এবং 0.31 এর মধ্যে দুটি অমূলদ সংখ্যা বের করে দেখালাম। এভাবে তোমাদের দুইটি অমূলদ সংখ্যা বের করতে বললে যে কোনো অঙ্কে ঠিক এভাবে বের করতে হবে। এরপরে খ নম্বর প্রশ্ন একইভাবে বলছে দুইটি অমূলদ সংখ্যা বের করার জন্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের 10 নম্বরের খ নম্বর প্রশ্ন বলছে 1/√2 এবং 2√2 এর মধ্যে একটি অমূলদ সংখ্যা এবং একটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। আমাদের ক নম্বর প্রশ্ন বলছিল দুইটি অমূলদ সংখ্যা, এখানে বলছে একটি অমূলদ সংখ্যা এবং একটি মূলদ সংখ্যা। আমরা প্রথমে লিখতে পারি 1/2। প্রথমে আমাদের এই ভগ্নাংশগুলোকে ভেঙে আমাদের যে দশমিক ভগ্নাংশ আছে সেই দশমিক ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশ নিয়ে আসতে হবে। তাহলে এখানে √2 ইকুয়াল তাহলে হবে 0.7। আমরা যদি ক্যালকুলেটার করি এটা, তাহলে 7071067... আবার এটাকে যদি করি একইভাবে √2 ইকুয়াল তাহলে 1.4142 আমাদের এখানে 135
তাহলে এখানে এই দুইটার মধ্যে মাঝখানে আমাদের মানে এই দুইটার মধ্যে এটা থেকে বড় হবে এটা থেকে ছোট হবে এই দুইটার মধ্যে আমাদের একটা অমূলদ সংখ্যা একটি মূলদ সংখ্যা বের করতে বলছে তাহলে আমরা লিখতে পারি প্রথমে ধরি a সমান 1.2 এটা ধরলাম ইকুয়াল এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় এটাকে দশমিক সসীম দশমিক ভগ্নাংশ সসীম দশমিকে করলেও এটা মূলদ সংখ্যা তাহলে এটা ভগ্নাংশ পারি কিনা দেখতে হবে তাহলে হবে নিচে 10 উপরে 12 ইকুয়াল এটা আবার যদি আমি লঘিষ্ঠ করি তাহলে 6/5 তাহলে এটা ভগ্নাংশ হচ্ছে তাহলে এটা মূলদ সংখ্যা আমি ধরলাম এরপরে এটা ধরলাম বি ইকুয়াল তাহলে এটা ধরলাম কারণ হচ্ছে এটা থেকে বড় 1.4 থেকে বড় 1.4 থেকে ছোট 1.2 এটা 1.4 থেকে ছোট কিন্তু এটা থেকে বড় এটা 0.7 এটা থেকে বড় তাহলে এভাবে একইভাবে এখানেও ধরতে হবে একটা ধরলাম 1.02002000 এভাবে ধরে নিলাম একটা আমি তাহলে এটা হচ্ছে অমূলদ সংখ্যা তাহলে এটা অমূলদ সংখ্যা ধরলাম এটা মূলদ সংখ্যা ধরলাম আমি যেহেতু আমাদের একটা মূলদ আর একটা অমূলদ বলছে এখন আমি লিখতে পারি স্পষ্ট ও বি দুইটি বাস্তব সংখ্যা তাহলে এই দুইটি অবশ্যই বাস্তব সংখ্যা আমরা দেখতেছি এখানে এটা মূলদ অমূলদ এটা মূলদ তাহলে দুইটি বাস্তব সংখ্যা তাহলে এখন লিখতে পারি দুইটি যদি বাস্তব সংখ্যা হয় তাহলে দেখতেছি এটা দুইটাই √2 মান থেকে ছোট হচ্ছে এবং 1/√2 মান থেকে বড় হচ্ছে তাহলে দেখতে পারি উভয় 1/√2 থেকে বড় এবং √2 থেকে ছোট তাহলে এটা থেকে বড় এটা থেকে ছোট লিখলাম এখন দেখতে যদি আমি বড় ছোট এখানে লিখতে লিখবো 1/√2 গ্রেটার দেন 1.2 গ্রেটার দেন √2 এবং 1.√2 গ্রেটার দেন 1.02000200002 ডট ডট দিতে হবে যেহেতু আরও আসতে পারে এরপরে গ্রেটার দেন √2 তার মানে দুইটা সংখ্যাই দেখা যাচ্ছে আমাদের 1/√2 থেকে বড় এবং √2 থেকে ছোট তার মানে এটা মধ্যে রয়েছে দুইটি সংখ্যায় এই দুইটা সংখ্যার মধ্যে রয়েছে তাহলে আমরা লিখতে পারি যে দুইটি সংখ্যার মধ্যে রয়েছে তাহলে প্রথমটি দেখা যাচ্ছে মূলদ সংখ্যা যেটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে দ্বিতীয়টি দেখা যাচ্ছে অমূলদ সংখ্যা যেটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে না তাহলে নিচে লিখতে হবে আমাদের আমি এখানে সংকলন না হওয়ার কারণে এখানে লিখে দিচ্ছি সেটা তাহলে আমি লিখতে পারি এখানে প্রথম সংখ্যাটি মূলদ সংখ্যা তাহলে প্রথম সংখ্যাটি মূলদ সংখ্যা মানে a সমান 1.2 এটি একটি মূলদ সংখ্যা যেহেতু এটা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে 6/5 হয় এরপরে যেহেতু দুই নাম্বার b কে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি না তাহলে দ্বিতীয় সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না সুতরাং b একটি অমূলদ সংখ্যা তাহলে একইভাবে এখানে একটু সুতরাং দিয়ে দিব যেহেতু এক নাম্বারটা মূলদ সংখ্যা যেহেতু এটা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে দ্বিতীয় নম্বরটি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে না তাই এটি অমূলদ সংখ্যা তাহলে আমাদের দুইটি যে অমূলদ সংখ্যা বের করতে বলছে সে দুইটি আমি তোমাদের বের করে দেখালাম প্রথমে 10 নম্বরের ক ক করে দিলাম এরপরে আমি 11 নম্বরের দুইটি প্রশ্ন রয়েছে ঠিক একইভাবে 11 নম্বরের দুইটি প্রশ্ন করে দিব এরকম যদি আরও তোমাদের কোনো সমস্যা আসে ঠিক এভাবে করলে তোমরা আশা করি সমাধান করতে পারবে সুপ্রিয় শিক্ষার্থীরা তাহলে আমাদের 11 নম্বর দুইটি প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন ক নম্বর প্রশ্ন আমাদের বলছে প্রমাণ করো যে যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যা বর্গ একটি বিজোড় সংখ্যা যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যাকে যদি বর্গ করি একটি বিজোড় সংখ্যা হবে সেটা আমাদের প্রমাণ করতে বসে তাহলে আমি লিখতে পারি প্রথমে এখানে লিখতে পারি মনে করি 2x-1 একটি বিজোড় পূর্ণ সংখ্যা যেখানে x যে কোনো পূর্ণ সংখ্যা তাহলে যে কোনো যেখানে x যে কোনো পূর্ণ সংখ্যা তাহলে এখানে আমি বিজোড় সংখ্যা একটা ধরলাম যে 2x-1 একটি বিজোড় পূর্ণ সংখ্যা তাহলে এক্স এর মান যে কোনো একটি পূর্ণ সংখ্যা হতে পারে আমি যদি এক্স এর মান যে কোনো একটি ধরি পূর্ণ সংখ্যা মানে ধনাত্মক ঋণাত্মক দুইটি মিলে হয় তাহলে 1 ধরলে এটা 2 ওকে 2 মাইনাস 2 থেকে 1 চলে গেলে 1 1 একটি বিজোড় সংখ্যা এক সমান 2 ধরলে 2 আর 2 গুণ করলে 4 4 থেকে 1 গেলে 3 তাহলে 3 একটি বিজোড় সংখ্যা এক সমান যদি আমি 3 ধরি 3 আর 2 গুণ করলে 6 6 থেকে 1 গেলে 5 তাহলে একটি বিজোড় সংখ্যা
তাহলে এখন এগুলো এইটা যখন বিজোড় সংখ্যা ধরলাম বিজোড় সংখ্যা ধরে নিলাম এখন দেখতে হবে এটাকে বর্গ করার পর যে সংখ্যাটি বের হবে সেটাও বিজোড় সংখ্যা কিনা আমাদের প্রমাণ করতে দেখাইতে হবে তাহলে 2x - 8 বর্গ সমান 2x - 1 হোল স্কয়ার ইকুয়াল এটাকে যদি বর্গ করি এটাকে এ ধরব এটাকে বি ধরব তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা করব আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে 2 এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটাকে যদি আমি স্কোয়ারটা ভেঙে নিই তাহলে হবে 4x স্কোয়ার মাইনাস এটাকে গুণ করলে তাহলে 4 4 ওকে 4 4x প্লাস 1 কে স্কোয়ার করলে 1ই হয় এখন দেখা যাচ্ছে এই দুইটা থেকে আমরা 4x কমন নিতে পারি তাহলে x কমন নিলে এখানে থাকবে x মাইনাস এখান থেকে এটা নিয়ে ফেলছি তাহলে 1 প্লাস 1 আমি যদি এটাকে একটু ভেঙে নিই টুটাকে ভাঙবো যেহেতু এখানে 2x নিয়েছিলাম আমরা ওই জন্য এটাকে 2 ইন্টু 2x ইন্টু x মাইনাস 1 প্লাস 1 করে নিলাম যেহেতু এখানে 2x নিয়েছিলাম ওই জন্য এই 4টাকে ভেঙে আমরা 2 ইন্টু 2x ইন্টু x মাইনাস 1 প্লাস 1 করে নিলাম তাহলে এখন দেখতে হবে এই জিনিসটা যে জোড় সংখ্যা সরি বিজোড় সংখ্যা সেটা আমাদের দেখাইতে হবে যেহেতু এটা বিজোড় সংখ্যা নিলাম এটাকে বর্গ করে যেটা বের হয়েছে সেটা কি বিজোড় সংখ্যা কিনা সেটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে এখন লিখতে পারি আমি যেহেতু x যে কোনো পূর্ণ সংখ্যা যেহেতু x কে যে কোনো পূর্ণ সংখ্যা ধরলাম তাহলে অর্থাৎ তাহলে আমরা যদি ধরি x মাইনাস 1 এবং x x যেহেতু যে কোনো পূর্ণ সংখ্যা তাহলে x একটি সংখ্যা তাহলে x মাইনাস 1 এটাও একটি সংখ্যা হবে x এর মান 2 ধরলে 2 থেকে 1 বিয়োগ করলে 1 হবে তাহলে এই দুইটি ক্রমিক সংখ্যা হবে তাহলে যদি x মাইনাস 1 এবং x যদি ক্রমিক সংখ্যা হয় তাহলে x মাইনাস 1 এবং x সরি দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা তাহলে এই দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা তাহলে যদি ক্রমিক পূর্ণ সংখ্যা হয় তাহলে আমরা দেখতেছি এটা এটা ধরলাম x মাইনাস 1 এই যে x মাইনাস 1 এটা একটি সংখ্যা x x এটা একটি সংখ্যা তাহলে মনে করি এটা যদি এক সমান আমি যদি 2 ধরি তাহলে 2 থেকে 1 গেলে 1 হবে তাহলে এটার মান 1 এটার মান 2 তাহলে 2 ওকে 2 গুণ করলে তার সাথে যদি আমি 2 গুণ করি তাহলে 4 তার সাথে যদি আমি 2 গুণ করি তাহলে হবে 8 তাহলে 8 একটা জোড় সংখ্যা তাহলে লিখতে পারি অর্থাৎ 2 ইন্টু 2x ইন্টু x মাইনাস 1 একটি জোড় সংখ্যা তাহলে আমি যদি 8 পাই এটা 8 পেলাম তাহলে 8 একটি জোড় সংখ্যা হলে তার সাথে যদি 1 যোগ করি তাহলে হবে 9 তাহলে এই পুরোটা একটি বিজোড় সংখ্যা তাহলে সুতরাং 2 ইন্টু 2x ইন্টু x মাইনাস 1 প্লাস 1 একটি বিজোড় সংখ্যা তাহলে আমরা সুতরাং যে লিখতে পারি এই প্রশ্নটা আবার লিখে দেবে যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যা বর্গ একটি জোড় সংখ্যা আমি এখানে সংকলন না হওয়ার কারণে লিখলাম না তোমরা লিখে দিবা তো সুতরাং যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যা বর্গ একটি বিজোড় সংখ্যা এইভাবে পাঁচ নম্বর 11 নম্বরের কটা করে দিলাম যেভাবে করলাম 11 নম্বরের খটাও ঠিক একইভাবে করতে হবে আমি এরপরে আশা করি এটা বুঝছো তোমরা আমি এরপরে একইভাবে 11 নম্বরের খটাও করে দেওয়ার চেষ্টা করতেছি তাহলে আসি আমরা খ নম্বর প্রশ্ন 11 এর খ বলছে প্রমাণ করো যে দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য গুণফলটি 8 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমাদের প্রমাণ করতে বলছে তাহলে আমি লিখতে পারি মনে করি দুটি ক্রমিক জোড় সংখ্যা 2x এবং 2x প্লাস 2 যেখানে x যে কোনো পূর্ণ সংখ্যা তাহলে আমি দুইটা ক্রমিক জোড় সংখ্যা নিলাম 2x আর এটা নিলাম 2x প্লাস 2 তাহলে এটাও জোড় সংখ্যা এটাও জোড় সংখ্যা যেখানে x যে কোনো পূর্ণ সংখ্যা x যে কোনো পূর্ণ সংখ্যা মানে আমি আগের অঙ্ক বলছি x সমান যদি আমি 1 ধরি তাহলে 2 2 ওকে 2 জোড় সংখ্যা তাহলে 2 ওকে 2 সাথে 2 যোগ করলে 4 সেটাও জোড় সংখ্যা x সমান 3 ধরলো একই হবে 4 ধরলো একই হবে একই তাহলে এটাই জোড় সংখ্যা দুইটা ধরলাম আমি তাহলে সুতরাং এদের গুণফল সমান তাহলে আমাদের বলছে গুণফল তাহলে গুণফল হল 2x ইনটু 2x প্লাস 2 ইকুয়াল পাশে করতেছি আমি 2x এখানে 2 কমন যাবে তাহলে আমি যদি 2টা কমন নিয়ে নিই তাহলে হবে x প্লাস 1 তাহলে এটা যদি করি 2 সাথে গুণ হবে তাহলে হবে 4x x প্লাস 1 তাহলে এটা গুণফলটা আসলো আমাদের
फोर एक्स इंटू एक्स प्लस वन प्रमाण करते हैं जो गुणफलटा के एट द्वारा विभाज्य मैं एट द्वारा भाग जाए एट गुणफल तो फिलहाल एरपर हमें लिखते हैं जेहेतु एक्स ओ एक्स प्लस वन दूटी क्रमिक पूर्ण संख्या जेहेतु एक्स ओ एक्स प्लस वन दूटी क्रमिक पूर्ण संख्या सूतरा एर जेको एक अवश्य जोर संख्या है तम ये दूटी जो क्रमिक संख्या है तेल अवश्य एक जोर संख्या होते जेहेतु ये आस एक्स एक्स प्लस वन दुटा धरलि एखे एक्स धरल एक जेहेतु आगे लिखल एक्स जेको पूर्ण संख्या तेल एक्स ओ एक्स प्लस वन दूटी क्रमिक पूर्ण संख्या धरल तर मध्य जो एक जोर संख्या है आप क्रमिक संख्या पूर्ण संख्या जी वन टू थ्री फोर तेल एक थ्री हम एक फोर है एक फोर हो एक फाइव हो तक जोर संख्या अवश्य है ये गुणफल ओ जोर संख्या है तेल ए गुणफल जोर संख्या है जेहतु एक जोर संख्या अवश्य ये गुणफल जोर संख्या है लिखाटा लिखे रखल जेहेतु लिखाटा लिखते गले समय बेसि लागे जो एरपर लिखते परि सूतरा एक्स इंटू एक्स प्लस वन जेहेतु जोर संख्या है दुटार गुणफल एक जोर संख्या वोजन दुटार गुणफल जेहेतु जोर संख्या है एक्स एटाके टू द्वारा विभाज्य जेहेतु यहाँ जोर संख्या के टू दिए अवश्य भाग जाए आमरा जानी जोर संख्या के टू दिए भाग जाए एटार मान टू लिखते पारी सूतरा फोर एक्स एक्स प्लस वन इक्ुअल तेल एट्च टू यटार मानटा टू एखे टू दिए भाग जाए टू तो फोर इंटू टू बा एट द्वारा विभाज्य द्वारा विभाज्य द्वारा विभाज्य मान ये एट द्वारा विभाज्य प्रमाण करते बोलते एट द्वारा विभाज्य प्रमाण कर लम एट द्वारा विभाज्य अथय लिखते परि अथय ये पुरोटा लिखिए देखें दुईटी क्रमिक जोर जोर संख्या गुणफल एट द्वारा विभाज्य एगारो नम्बर खाओ कर दिल एक ही भाव आशा करी तुम्हारा बुझते परसो अंकगुलो सहज आसे पर्वर माध्यम तुम्हारे दस नम्बर एवं एगारो नम्बर दुटी अंके चारटे दुटी अंक ही चारटे अंक रही है से क ख चारटे अंके कर दिल सहज भावे आगामी पर्व तुम्हारे जो अंकगुलो रही है बारो थे से बारो थे अंकगुलो करब आशा करी तुम्हारा सहजे बुझते पर आगामी पर्वगुलो देखार आमंत्रण रही आजकल मत ये शेष कर लम सबाई भलो थकबे आल्ला हाफिज सबस्क्राइब कर फाटे थका बेल आइकन क्लिक कर दिन।